প্রিয় বন্ধু, বিজয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। আপনি বাড়ি ফিরে আসার পর আপনার 8 বছরের ছেলে বলল যে সে ক্লাসে পরীক্ষায় পুরো নম্বর পেয়েছে। আপনি দেখলেন যে সে আকাশের রং সবুজ লিখেছে, কিন্তু শিক্ষিকা সেটাকে সঠিক বলে নম্বর দিয়েছেন। আপনি তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে আপনাকে বলল, ম্যাম বলেছে আকাশের রঙের বিষয়ে আমাদের নিজেদের মতবাদ খুব গুরুত্বপূর্ণ। আপনি খুব অবাক হয়ে ভাবতে থাকলেন, এটা কি বিশ্বাসযোগ্য? এরকম শিক্ষা কেউ দিতে পারে কি? বিজয় অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি সুব্রত, আর আমার সঙ্গে আছেন দীপেন্দ্র হালদার। প্রত্যেকেরই জগৎ সম্পর্কে একটা নিজস্ব চিন্তাভাবনা আছে, নিজেদের জীবনকে দেখার একটা বিশেষ পথ। কিন্তু প্রত্যেকের এই জগৎ বিষয়ক চিন্তা কি এক হতে পারে? সব চিন্তাভাবনাই কি ঠিক? আরও গুরুত্বপূর্ণ আত্মিক বিষয়ে আমরা কি চিন্তা করি? আজকে আমরা জগতের বিষয়ে বাইবেল ভিত্তিক ধারণা নিয়ে আলোচনা করব। আমরা আজকের দিনে এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে মানুষের প্রচুর ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা আছে। দীপেন্দ্র, তুমি কি বলো? হ্যাঁ, বিশেষ করে যখন সত্য কি এবং কে সেটা সঠিকভাবে ব্যাখ্যা করেছে এই বিষয়গুলি আসে। ঈশ্বরের বিষয়ে মানুষ কি কি চিন্তাভাবনা করে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব না। বিজয়ী অনুষ্ঠানে যীশু খ্রিস্ট যোহন 14:6 যা ঘোষণা করেছেন আমরা তা বিশ্বাস করি। লেখা আছে, যীশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। জগতের বিষয়ে আমাদের বাইবেল ভিত্তিক চিন্তাভাবনার এটাই হলো কোণের প্রস্তর। কিন্তু এই জগৎ বিষয়ক চিন্তাভাবনার প্রকৃত অর্থ কি? দ্য ফোর প্রায়োরিটিস বইটির লেখক ডক্টর জন টলসন এবং ল্যারি ক্রেডারের মত অনুযায়ী এই চিন্তাভাবনা হল আমাদের নৈতিক মান বা মূল্যবোধ, বিশ্বাস, কর্মক্ষমতা এবং কুসংস্কারসমূহের যোগফল। আর জগৎ বিষয়ক আমাদের চিন্তাভাবনা স্থির করে আমরা জীবনকে কিভাবে দেখব, কিভাবে বিচার করব, কিভাবে সিদ্ধান্ত নেব। মূলত আমাদের আচরণ এই চিন্তাভাবনাকে ব্যক্ত করে। যদি জগৎ বিষয়ক চিন্তাভাবনা আমাদের আচরণকে পথ দেখায়, তাহলে আমাদের এই চিন্তাভাবনা সঠিক হওয়া খুব জরুরি। এটা সত্যি, কিন্তু জগৎ বিষয়ে বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা থাকা এবং এই চিন্তাভাবনার ভিত্তিতে আচরণ হলো দুটি ভিন্ন বিষয়। যীশুখ্রিস্ট এই বিষয়ের একটা দৃষ্টান্ত দিয়েছেন। তখনকার দিনের ধর্মগুরুরা ফরিসিদের মধ্যে তিনি এই দ্বিমান দেখেছিলেন। মথি 23 তার 25 লেখা আছে, হা অধ্যাপক ও ফরিসিগণ, কপটীরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু সেগুলির ভিতরে দৌরাত্ম ও অন্যায় ভরা। যীশু এখানে বলেছেন তাদের আচরণ তাদের জগৎ বিষয়ক চিন্তাভাবনার সঙ্গে মিলছিল না। হ্যাঁ, আর আমাদেরকেও সতর্ক থাকতে হবে যেন আমরাও এই একই কাজ না করি। আমরা কারা এবং আমাদের আচরণ কেমন, জগৎ বিষয়ক আমাদের চিন্তাভাবনা যেন অবশ্যই তা প্রকাশ করে। যারা বিশ্বাস করে যে যেহোবা ঈশ্বরই ঈশ্বর এবং বাইবেলই হল ঈশ্বরের সত্য, জীবন সম্পর্কে তাদের চিন্তাভাবনা পৃথক হওয়া উচিত। ভাই দীপেন্দ্র, একটা বিষয় আমি লক্ষ্য করেছি, তুমি বলেছ জগৎ বিষয়ক চিন্তাভাবনা অবশ্যই যেন আমাদের আচরণকে প্রভাবিত করে। তোমার কি মনে হয় এটা নিজে থেকেই আমাদের আচরণের প্রভাব ফেলে না? না, কারণ ঈশ্বর আমাদেরকে মনোনীত করা বা বেছে নেওয়ার ক্ষমতার সঙ্গেই সৃষ্টি করেছেন। সুতরাং আমরা যা বিশ্বাস করি তার উপরে আমাদেরকে আচরণের সিদ্ধান্ত নিতে হবে। দীপেন্দ্র, বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝাবে কি? দেখো, আমি তোমাকে একটা পরিবারের উদাহরণ দিই। তারা প্রত্যেক রবিবার গির্জায় যেত, প্রত্যেক দিন গান প্রার্থনা করত, যীশুখ্রিস্টকে প্রভুরূপে বিশ্বাস করত। কিন্তু তাদের কিছু কিছু আচরণ তাদের এই চিন্তাভাবনার সঙ্গে মিলত না। যেমন পরিবারের কর্তা তার সমস্ত আয় নথিভুক্ত করত না, যেন কর না দিতে হয়। প্রত্যেক শুক্রবার কোনো পানশালায় যেত এবং নেশায় চুর হয়ে বাড়ি ফিরত। হ্যাঁ, আমিও অনেক খ্রিস্ট বিশ্বাসীকে জানি যারা এমন করে। দেখো, তুমি যখন বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা করো কিন্তু সেই মতো চলো না, তা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। অবশ্যই আমি বলছি না যে বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা অনুযায়ী জীবনযাপন করা খুব সহজ,
যীশুখ্রিস্টের শিষ্যদের জন্যও তা সহজ ছিল না, আমাদের কারোর জন্যও তা সহজ নয়। কিন্তু আমরা যখন তা করি না, আমরা বাইবেল ভিত্তিক মানের থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকি। এর শেষ কোথায় হয়? এর শেষ খুব ভালো হয় না। সেই পরিবারের ক্ষেত্রে তাদের মেয়ে স্কুলে পড়ার সময় গর্ভবতী হয়ে পড়ে এবং তাকে তার বাবা মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে গর্ভপাত করিয়ে আনে। দীপেন্দ্র, আমরা এমন কারোরই বিচার করছি না যাদেরকে জীবনে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। অবশ্যই নয়, আমরা সবাই এমন অনেক কাজ করেছি বা করি যার জন্য আমাদেরকে তখনই বা পরে পস্তাতে হয়। আমরা সকলেই পাপি এবং পাপ কাজ করি। সেই জন্যেই খ্রিস্ট বিশ্বাসী রূপে আমরা যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, যেন আমাদেরকে পাপের মূল্য সেই আত্মিক মৃত্যু থেকে রক্ষা করেন। তিনি যে ক্ষমা আমাদেরকে দিয়েছেন, যেন সেই ক্ষমা লাভ করার দাবি করি। এখানে আমি বলতে চাই যে সেই পরিবার যদিও মুখে জগৎ বিষয়ক বাইবেল ভিত্তিক চিন্তাভাবনার কথা বলত, কিন্তু তারা সেই মতো জীবনযাপন করত না। ফলস্বরূপ তাদের আচরণ প্রভাবিত হয়েছিল এবং তার ফল খুব খারাপ হয়েছিল। এই সময়ে আমি আরেকবার মনে করিয়ে দিই, আমরা জগতের বিষয়ে বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা অনুযায়ী জীবনযাপনের গুরুত্বের বিষয়ে আলোচনা করছি। ভাই দীপেন্দ্র, যাকোব তার এক অধ্যায় 22 পদে লেখা আছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিওকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। আমরা কি ঈশ্বরকে বোকা বানাতে পারি? না, কিন্তু আমরা আমাদের পরিবারকেও বোকা বানাতে পারি না। আর সেই জন্যেই আমরা যখন বলি যে ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু সেই মতো চলি না, তার পরিণতি খুবই ভয়ানক হয়। সেই পরিবারের তিনটি ছেলের মধ্যে দুইজন অন্য পথে চলে গেছিল, কিন্তু অন্য ছেলেটি যদিও তাদের মতোই হচ্ছিল, কিন্তু কোনোভাবে সে একটা বাইবেল অধ্যয়ন দলের সদস্য হয় এবং সেখান থেকেই তার জীবন পরিবর্তন হয়। সে বাইবেলকে ঈশ্বরের সত্যরূপে স্বীকার করে, যা ঈশ্বরের অনুপ্রেরণাতেই লেখা হয়েছিল। কিন্তু সবথেকে বড় পরিবর্তনটা ছিল যে সে শুধুমাত্র বিশ্বাস করেনি, সেই মতো জীবনযাপনও শুরু করেছিল। সে বিশ্বাস করেছিল ঈশ্বর আমাদেরকে এতটাই প্রেম করেন যে তাঁর একমাত্র পুত্র যীশুখ্রিস্টকে আমাদের পাপের মূল্য চোকানোর জন্য, ক্রুশীয় মৃত্যু বরণ করার জন্য প্রেরণ করেছিলেন, যেন আমরা পাপের ক্ষমা লাভ করতে পারি। এই বিশ্বাসেই সে জীবনযাপন করছিল। এটা প্রকৃতই খুবই উৎসাহবর্ধক। কিন্তু দীপেন্দ্র, আমি জানতে চাই যে জগৎ বিষয়ক বাইবেল ভিত্তিক চিন্তাভাবনাটা ঠিক কী? ঠিক আছে, চলো আমরা সত্য বা মিথ্যা বলার মধ্যে দিয়ে একটা পরীক্ষা করি। আমার এটা খুবই ভালো লাগে, এক্ষেত্রে 50% ঠিক বলার সম্ভাবনা থাকে। আশা করি তুমি ভালোই ফল করবে। প্রশ্ন, বাইবেল যা শিক্ষা দেয় তা সম্পূর্ণ সঠিক, সত্য না মিথ্যা? সত্য। ঈশ্বর হলেন সর্বজ্ঞ, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, যিনি আজও এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছেন। সত্য। পাপের দ্বারা মনুষ্যজাতি ঈশ্বরের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু ঈশ্বর নিষ্পাপ যীশুখ্রিস্টকে জগতের পাপের দণ্ডের মূল্যস্বরূপ ক্রুশীয় মৃত্যুবরণের জন্য প্রেরণ করেছিলেন। আর যে কেউ যীশুখ্রিস্ট যা কিছু করেছিলেন তাতে বিশ্বাস করে এবং ব্যক্তিগতভাবে স্বীকার করে, সে অবশ্যই ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হবে। সত্য। তুমি খুব সুন্দর উত্তর দিচ্ছ। পরের প্রশ্ন হল, যারা যীশুখ্রিস্টকে তাদের মুক্তিদাতা রূপে স্বীকার করে তাদের জন্য পরিত্রাণ হল বিনামূল্যের উপহার। সত্য। শয়তান শুধুমাত্র মন্দতার প্রতীক নয়, কিন্তু একটা বাস্তব জীবন সত্তা। খুবই সত্যি, খুব খুব সত্যি। শেষ প্রশ্ন, শয়তানের উপরে যীশুখ্রিস্টের ক্রুশের উপরে বিজয় লাভের কারণে আমরা তার প্রলোভন সময়ের উপরে বিজয় পেতে পারি, সৎ ও নৈতিক জীবনযাপন করতে পারি এবং আমাদের পরিবার ও সমাজের সঠিক সেবা করতে পারি। সত্য। আমি কি রকম বললাম? খুব ভালো, 100% নম্বর পেয়েছ। কিন্তু প্রকৃত প্রশ্ন কেমন করলে তা নয়, কিন্তু কেমন জীবনযাপন করবে। দীপেন্দ্র, আমরা আগেই বলেছি জগৎ বিষয়ক বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা অনুযায়ী জীবনযাপন করা সহজ নয়, কেন? দু তিনটি কারণ আমার মাথার মধ্যে আসছে। আমরা সেই পরিবারের সেই তৃতীয় ছেলেটির জীবনে সব ভালো হতে দেখেছি, কিন্তু তার যখন 62 বছর বয়স তখন তার ব্রেনে ক্যান্সার ধরা পড়েছিল। যখন কাউকে বলা হয় যে সে আর 9 মাস বেঁচে থাকতে পারবে,
তখন বিশ্বাসে স্থির থাকা প্রকৃতই কঠিন হয়ে পড়ে। আমাদের প্রত্যেকেরই জীবনেই এই ধরনের কঠিন সময় আসে, কিন্তু তারা জগৎ বিষয়ক বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা অনুযায়ী আমাদের জীবনযাপনের দক্ষতা বা ইচ্ছাকে প্রতিদ্বন্দ্বিতার সামনে ফেলে। আর এটাই হলো জগৎ বিষয়ক বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা অনুযায়ী চলা কেন শক্ত তার দ্বিতীয় কারণ, এই জগৎ আমাদের উপরে চাপ সৃষ্টি করে। আমরা উপলব্ধি করি বা না করি, আমাদের সংস্কৃতি জগৎ বিষয়ক যে চিন্তাভাবনা প্রকাশ করে আমরা তার দ্বারা প্রভাবিত হই, আর সেই চাপসমূহ প্রায়শই বাইবেল বিরুদ্ধ হয়। এক্ষেত্রে সবথেকে পরিচিত দৃষ্টান্তটি হল শদ্রক, মৈশক এবং অবেদনগো, যাদের বিষয়ে দানিয়েল পুস্তকের 3 অধ্যায় লেখা আছে। রাজা নবুখদনেশ্বর নিয়ম করেছিলেন তার দেবতার সামনে প্রত্যেককে মাথা নত করতে হবে। শদ্রক, মৈশক, অবেদনগো তা করেনি। রাজা তাদেরকে সতর্ক করে বলেছিলেন তারা যদি না করে তাহলে তাদেরকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। আমি প্রকৃতই ভালোবাসি তারা যা উত্তর দিয়েছিল, লেখা আছে দানিয়েল তার 3 অধ্যায় 17-18 পদে। যদি হয় আমরা যাহার সেবা করি আমাদের সেই ঈশ্বর আমাদিওকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর হে রাজন তিনি আপনার হস্ত হইতে আমাদিওকে উদ্ধার করিবেন, আর যদি নাও হয় তবুও হে রাজন আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। এই কাহিনীটা আমারও ভালো লাগে। এই পৃথিবীর হয়তো কোনো কোনো জায়গায় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা এই রকম পরিস্থিতির মধ্যে পড়ছে। খুব সত্যি, আর আমাদের উচিত নিয়মিত তাদের জন্য প্রার্থনা করা। কিন্তু আমাদের মধ্যে অনেকের কাছেই পরিত্যক্ত হওয়া খুবই বড় একটা সমস্যা। আমরা যদি খ্রিস্টের জন্য দাঁড়াই হয়তো আমাদের পরিবার, বন্ধুরা বা সহকর্মীরা আমাদেরকে পরিত্যাগ করতে পারে। শুধুমাত্র যীশুখ্রিস্টকে স্বীকার করার জন্য নয়, কিন্তু বাইবেল ভিত্তিক জীবনযাপন করার জন্য আমরা পরিত্যক্ত হতে পারি। দীপেন্দ্র, তাহলে আমাদের কাছে আজকে যে বিষয়টা বড় সমস্যা তা হলো শুধুমাত্র একথা বলা নয় যে আমরা ঈশ্বরে ও বাইবেলে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করা এবং সেই শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। একদম ঠিক, জগৎ বিষয়ক বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা করার পরও সেই মতো জীবনযাপন না করা আমাদের পরিবার এবং জগতের কাছে খুবই খারাপ সাক্ষ্য বহন করে। ধন্যবাদ ভাই দীপেন্দ্র। প্রিয় বন্ধু, আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে। আসুন অনুষ্ঠানটির পরের অংশ নিয়ে আলোচনা করার আগে একটি গানের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করি। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। জগতের শেষে রাজকীয় বেশে, জগতের শেষে রাজকীয় বেশে আসবেন ধরণীর তীরে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। ¶¶
প্রিয় বন্ধু, আসুন আমরা বিজয়ী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে প্রবেশ করি। আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে। প্রার্থনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9433497235 এবং 9433803755। ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, কোনো মাটির ঢিবির উপরে উঠে তার দখল করে রাখা। যে সেই জায়গা দখল করে রাখতে পারবে সেই হবে রাজা। সেই সময় বাকি ছেলেরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজেরা রাজা হতে চাইবে। স্বভাবতই রাজা হয়ে বেশিক্ষণ কেউই সেই জায়গা ধরে রাখতে পারত না। ওই রাজা হওয়ার মুহূর্তগুলো আমি এখন মনে করছি, কারণ আমরা আজকে অনন্তকাল স্থায়ী ঈশ্বরের রাজ্যের বিষয়ে আলোচনা করতে চলেছি। কিন্তু আমার ছোটবেলার সেই বাচ্চাদের মতোই শয়তান ঈশ্বরকে সেই আসন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায় এবং নিজের রাজত্ব কায়েম করতে চায়। আমরা জগৎ বিষয়ক বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা অনুযায়ী জীবনযাপনের বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রাজত্ব করার মানসিকতা থাকার গুরুত্বের বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। দীপেন্দ্র, তুমি কি কখনো ওই রকম রাজা হওয়ার খেলা খেলেছো? নিশ্চয়ই। তোমার কথা শুনে আমার সেই সময়কার কিছু মজার ঘটনার কথা মনে পড়ছে। প্রকৃতই অভূতপূর্ব আনন্দ করতাম আমরা। সাধারণ একটা খেলা, কিন্তু কত আনন্দ করতাম আমরা। আজকের দিনে বাচ্চাদের এইভাবে আনন্দ করতে আর দেখতে পাই না। যাই হোক, আজকে আমরা রাজত্বের মানসিকতার বিষয়ে কথা বলবো। ঈশ্বরের একটা রাজ্য আছে। সাধু পৌল লিখেছেন কলসীয় তার 1:13-14 পদে, তিনি আমাদিওকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন, ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। সুতরাং খ্রিস্ট বিশ্বাসী রূপে আমরা ঈশ্বরের রাজ্যের অংশ। আমরা আলোচনা করেছিলাম জগৎ বিষয়ে বাইবেল ভিত্তিক চিন্তাভাবনা থাকার পরও আমরা সেই মতো আচরণ নাও করতে পারি। রাজত্বের মানসিকতার ক্ষেত্রেও কি এইরকম সম্ভব? আমার তাই মনে হয়, কিন্তু এর কিছু ভিন্ন ভিন্ন কারণ আছে। আমরা যখন প্রার্থনা করি, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনই পূর্ণ হোক, তখন আমার মনে হয় না যে সকলেই এই রাজ্য বলতে কি বোঝায় তা সঠিকভাবে বোঝে। কেন এরকম হয়? কারণ আমাদের মধ্যে বেশিরভাগই কোনো রাজত্বে বাস করি না। আবার যাদের কোনো রাজা বা রানী আছেও তারা কোনো রকম আইন তৈরি করতে পারে না, অর্থাৎ সাধারণ মানুষের উপরে সরাসরি তাদের কোনো কর্তৃত্ব নেই, যেমন আগেকার দিনে থাকত। ইব্রীয় তার 10:31 পদে লেখা আছে, জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। কারণ ঈশ্বর হলেন রাজাধিরাজ এবং তার কাছেই সকল কর্তৃত্ব আছে। হ্যাঁ, আর আমরা বাইবেলে রাজার অধীনে জীবনযাপনের কিছু ছবি দেখতে পাই। উদাহরণস্বরূপ, পিলাত যখন যীশুকে বিভিন্ন প্রশ্ন করছিলেন আর যীশুখ্রিস্ট কোনো উত্তর দিচ্ছিলেন না, তখন পিলাত হতাশ হয়ে তাকে বলেছিলেন, তুমি কি জানো না যে তোমাকে ছেড়ে দেওয়ার বা তোমাকে ক্রুশে দেওয়ার ক্ষমতা আমার আছে? এরপর কি ঘটেছিল চিন্তা করুন। যীশুখ্রিস্ট কোনো অপরাধ করেননি, কিন্তু পিলাত রাজার ক্ষমতায় তাকে হত্যা করেছিলেন। আমার গর্ভবতী মরিয়মের কথা মনে পড়ছে, যে কিভাবে তাকে গর্ভবতী অবস্থায় 4-7 দিনের পথ যেতে হয়েছিল, কারণ রাজা জনগণনা করার কথা ঘোষণা করেছিলেন। আমার রাজা আহাব ও রানী ইশেবেলের একটা ঘটনার কথা মনে পড়ছে, যে কিভাবে নাবোত
তার বাগান রাজাকে না দিতে চাওয়ার কারণে রানী ইসেবেল তাকে হত্যা করেছিল। আমাদের মধ্যে হয়তো বেশিরভাগ মানুষেরই এই রকম কর্তৃত্বের অধীনে থাকার অভিজ্ঞতা নেই। যাই হোক, আমরা যখন যীশুখ্রিস্টকে আমাদের প্রভু রূপে স্বীকার করি, তখন আমরা আমাদের জীবন ঈশ্বরকে সমর্পণ করি এবং বলি, তুমি আমার রাজা, যার অর্থ হল আমাদের উপরে ঈশ্বরের চূড়ান্ত কর্তৃত্ব আছে। হ্যাঁ, কিন্তু অভূতপূর্ব বিষয় হল, অবিশ্বাস্য বিষয় হল, জীবন পরিবর্তনকারী বিষয় হল যে আমাদের ঈশ্বর হলেন পরম কল্যাণময় ঈশ্বর। তিনি আমাদেরকে প্রেম করেন এবং আমাদের জন্য সবথেকে উত্তম বিষয়টা চান। সুতরাং তাঁকে অনুসরণ করা এবং তাঁর কাছে সমর্পিত হলে আমাদের জন্যই সবথেকে ভালো হবে, কারণ ঈশ্বর জানেন যে আমাদের জন্য সবথেকে ভালো কি। যিরমীয় ভাববাদীর পুস্তক তার 29 অধ্যায় 11 পদে লেখা আছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিওকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। এটা প্রকৃতই অভূতপূর্ব একটা বিষয়, আর আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে আমরা এই রকম ঈশ্বর ও রাজার সেবা করার সুযোগ পেয়েছি। সেবা করার থেকেও বেশি কিছু, সমগ্র মানবতার ইতিহাসে সর্বদা আমরা এমন মানুষদের দেখি যারা তাদের জাতি, দেশ বা কুলের প্রতি এতটাই অনুগত যে তার জন্য তারা লড়াই করতে এবং জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। এই চূড়ান্ত আনুগত্যকেই বলা হয় রাজত্বের মানসিকতা। সুতরাং আমাদের ঈশ্বরের প্রতি এই রকম আনুগত্য থাকতে হবে। এই সময়ে আমি আরেকবার মনে করিয়ে দিই যে আমরা আজকে রাজত্বের মানসিকতার বিষয়ে আলোচনা করছি। দীপেন্দ্র, ঈশ্বরের রাজ্য হল সত্যের এবং জ্যোতির রাজ্য, আর এই রাজ্য সরাসরি আরেকটি রাজ্যের বিপক্ষে দাঁড়িয়ে আছে, যা হল শয়তানের রাজ্য, মিথ্যা এবং অন্ধকারের রাজ্য। হ্যাঁ, আর এই দুটি রাজ্যের মধ্যে লড়াই চলছে। শয়তান হল ঈশ্বরের শত্রু এবং সে আমাদেরকে প্রতিনিয়ত তাকে ও তার পথ অনুসরণ করার জন্য প্রলোভিত করছে। সাধু যোহন, প্রথম যোহন তার 2 অধ্যায় 16 পদে বলেছেন, কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে। কিন্তু সাধু পৌল রোমে বসবাসকারী সেই সকল খ্রিস্টবিশ্বাসীর উদ্দেশ্যে লিখেছেন যারা প্রকৃতই পাপেপূর্ণ সময়ের মধ্যে বাস করছিল, রোমিও তার 12:2 পদ, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। সাধু পৌল এই যুগের অনুরূপ বলতে প্রকৃতপক্ষে শয়তানের রাজ্যের বিষয় বলেছেন। এখন বলো, রাজত্বের মানসিকতা বলতে প্রকৃত কি বোঝায়? চলো আমরা দেখি সেই 5 গুণগত মান যা রাজত্বের মানসিকতা সম্পন্ন কোনো ব্যক্তির মধ্যে দেখা যায়। প্রথমত, তারা বিশ্বাস করে, 2 তিমোথীয় 3:16 পদে যা লেখা আছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। একজন খ্রিস্টবিশ্বাসী যাদের মধ্যে রাজত্বের মানসিকতা আছে, তারা বাইবেলের শিক্ষানুযায়ী জীবনযাপন করার সব রকম চেষ্টা করে। সুতরাং রাজত্বের মানসিকতা সম্পন্ন ব্যক্তির প্রথম গুণ হল সে বাইবেলের সত্যের উপরে দাঁড়ায়। দ্বিতীয় গুণটি কি? দ্বিতীয় গুণটি হল তারা বাইবেলের সত্য অন্যের সঙ্গে ভাগ করে নেয়, ঈশ্বর দত্ত পরিত্রাণের সুযোগ নেওয়ার প্রস্তাবের সঙ্গে শুরু করে। নতুন নিয়মে আমরা দেখি যে কেউ খ্রিস্টকে মুক্তিদাতা এবং প্রভুরূপে স্বীকার করেছেন, তারা শয়তানের অন্ধকার রাজ্যের মধ্য থেকে তাদের পরিবার, বন্ধুবান্ধব সকলকেই বার করে এনে ঈশ্বরের রাজ্যের এবং অনন্ত জীবনের দিকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতেন। তারা যে এই কাজ করতে বাধ্য ছিলেন তা নয়, কিন্তু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রেমের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তারা তা করতেন। এরপর তৃতীয় গুণাবলীটি কি? ঈশ্বর যাদের যত্ন নেন, তারাও তাদের যত্ন নেন। মথি 25 অধ্যায় যীশুখ্রিস্ট এদেরকে ক্ষুদ্রতম দিগ বলে বর্ণনা করেছেন। সুব্রত, বাইবেল জুড়েই আমরা বিধবা, অনাথ, নিপীড়িতদের প্রতি ঈশ্বরের যত্ন নেওয়ার বিষয়টা দেখতে পাই। লুক 10 অধ্যায় যীশুখ্রিস্ট একটা দৃষ্টান্ত দিয়েছেন, যেটাকে আমরা উত্তম প্রতিবেশীর দৃষ্টান্ত বলে জানি।
কিন্তু এটাকে আমরা এখন একটু আলাদাভাবে দেখব যে ঈশ্বরের রাজ্যের মানসিকতা কার আছে আর কার নেই। সুব্রত, লুক দশ অধ্যায় ৩০ থেকে ৩৬ পদ পড়বে কি? নিশ্চয়ই। এই কথা লইয়া যীশু বলিলেন, এক ব্যক্তি জেরুসালেম হইতে জেরিহোতে নামিয়া যাইতেছিল, এমন সময়ে দস্যু দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল, সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেইরূপে একজন লেবীয়ও সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। পর দিবসে দুইটি সিকি বাহির করিয়া পান্থশালার কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আইসি তখন পরিশোধ করিব। তোমার কেমন বোধ হয় এই তিনজনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল? আমাদের প্রশ্ন হল, ওই তিনজনের মধ্যে রাজত্বের মানসিকতা কার মধ্যে আছে? কম সৌভাগ্যবানদের যত্ন নেওয়া? রাজত্বের মানসিকতা সম্পন্ন একজন ব্যক্তি হলেন একজন কার্যকারী, একজন ঈশ্বরভক্ত কর্মক্ষম মানুষ। এরপর চতুর্থ গুণাবলীটি কি? একজন রাজত্বের মানসিকতা সম্পন্ন খ্রিস্ট বিশ্বাসী অন্যায় দেখলে প্রতিবাদ করে। তিনি হলেন নিপীড়িতদের কণ্ঠস্বর এবং অন্যায়ের প্রতিকার করার জন্য নিজের প্রভাব ব্যবহার করেন। এরপর তুমি বলো পঞ্চম গুণাবলীটি কি? এই মতো মানুষদের একটা অনন্তকালীন দর্শন থাকে। প্রথম যোহন ৫ অধ্যায় তার ১১ থেকে ১৩ পদে লেখা আছে, আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিওকে অনন্ত জীবন দিয়াছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিওকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আমরা যখন জানি যে যীশুখ্রিস্টকে আমাদের প্রভুরূপে স্বীকার করার ভিত্তিতে আমরা ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকব, তখন এই পৃথিবীর চাপ পরীক্ষাসমূহের জন্য আমাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, আর আমাদের শান্তি অন্যদেরকে ঈশ্বরদত্ত পরিত্রাণের দিকে আকর্ষিত করে। ভাই দীপেন্দ্র, তোমার সঙ্গে এই সময় কাটানো প্রকৃত খুবই লাভজনক এবং আকর্ষণীয়। এখন তুমি আরেকবার আমাদেরকে আজকে যে শিক্ষা দিলে সেগুলো মনে করিয়ে দেবে কি? নিশ্চয়ই। আজকে আমরা রাজার চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে আলোচনা করেছি এবং শয়তানের রাজ্য নয় কিন্তু ঈশ্বরের রাজ্য মনোনীত করার গুরুত্বের বিষয়ে আলোচনা করেছি, আর রাজত্বের মানসিকতা সম্পন্ন কোনো খ্রিস্ট বিশ্বাসীর ৫টি গুণাবলীর বিষয়ে দেখেছি: ঈশ্বরের বাক্যের উপরে দাঁড়ানো, খ্রিস্টের সুসমাচার প্রচার, কম সৌভাগ্যবানদের যত্ন নেওয়া, অন্যায়ের বিরোধিতা করা এবং অনন্তকালীন দর্শন। অনেক ধন্যবাদ ভাই দীপেন্দ্র। প্রিয় বন্ধু, আশা করি বিজয় অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। মিসড কল দেওয়ার নম্বরটি হল 0444-908-1298। আমাদের ফোন করা অথবা মিসড কল দেওয়া নম্বরগুলির মধ্যে থেকে একজনকে বিজয়ী হিসাবে বেছে নেওয়া হবে এবং তার নাম ও ছবি বিজয়ী অনুষ্ঠানে প্রকাশ করা হবে এবং তাকে পুরস্কৃতও করা হবে। গত সপ্তাহের পুরস্কার বিজয়ী দর্শক হলেন রেখা মাহান্তি, হাওড়া। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা টিভি স্ক্রিনে দেওয়া হলো।